আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজ আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ধরনের সিম, অনেকে এটা হয়তো বা নাও চিনে থাকতে পারেন, আবার অনেকে চিনবেন। এটাকে বলা হয় মৌ সিম। তো এই সিমটা আজকে আমি ভাজি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি এই সিমটাকে চিকন করে কাটে নিছি, আর এর সাথে নিয়েছি আমি আলু। তো আর এর সাথে আমি চিংড়ি মাছ নিয়ে নেব, মাঝারি সাইজের চিংড়িগুলো আর কি। খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, আর সেখানে আমার পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি মানে ফালি করে রাখা, আর লবণ, আর লাগছে এখানে আমার হলুদ, হলুদের গুঁড়া এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি রসুন কুচি করে নিয়েছি একটা। তো এখানে আমি সবগুলো দিয়ে দিলাম, সিম কুচি আর আলু কুচিটা প্যানের ভিতরে। আর এখন এখানে দিয়ে দিব, এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিছি, আপনারা চাইলে আরও এখানে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো। এই সিমটা যেহেতু একটু অন্য ধরনের, একটু বড় ধরনের, বা এটা সেদ্ধ হতে টাইম নেয়, সেজন্য এখানে একটু পানি দিয়ে দিতে হবে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিছি আমার পরিমাণ মতো। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখানে আমি আবারও এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি আপনাদের পানিটা, যদি মনে করেন যে সিমটা ভালোভাবে সিদ্ধ হয়নি, আর একটু পানি অ্যাড করে দিতে পারেন। আর যদি দেখেন না সিদ্ধ হয়ে গেছে, তাহলে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। তো আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আর একটু এটা ঢেকে দিয়েছিলাম যাতে আরও খুব ভালোভাবে একটু সফট হয়। তা আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এর ভিতরে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আপনারা চাইলে আরও ছোট চিংড়ি দিয়েও এটা করতে পারেন। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি কিন্তু লবণ একবার দিছি সিমে, এখন এখানে একটু দিচ্ছি হালকা পরিমাণে। একটু হলুদও দিয়ে দিলাম, যাতে করে এই চিংড়ি মাছটার ভিতরে খুব ভালোভাবে লবণ আর হলুদটা একটু ঢুকে, তা না হলে টেস্টটা ভালো লাগবে না। তো এখন এটা খুব ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে করে তলা লেগে না যায়। এই যে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা। এখন আমি এর ভিতরে সিম আর আলুর সেই সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে নিতে হবে, খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব আলু, সিম আর চিংড়ি মাছ, ওই পেঁয়াজ রসুন একসাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে খুব অল্প আছে, এটাকে এখন রান্না করে নিচ্ছি। তো এখানে এটাকে আবার আমি ঢেকে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি অল্প আছে, আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ খুব বেশি জাল দিলে কিন্তু তলাটা লেগে যাবে।
দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এর ভিতরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনে পাতাটা দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি সিমগুলোকে যাতে করে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। সবশেষে আমি এখানে একটু ঢাকনাটা দিয়ে দিব যাতে করে খুব ভালোভাবে ভিতরেও গন্ধটা সব কিছুর সাথে মিশে যায়। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আবার একটু নেড়ে ছেড়ে দিলাম, ভাজিটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। তো যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আরও নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।